হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একটা অটোমোবাইল টিম হচ্ছে টিম ক্র্যাক প্যাটার্ন। 2015 অটো আমাদের হচ্ছে কার মেড ইন বাংলাদেশ এই লোগোটাকে সামনে রেখে আমাদের হচ্ছে টিমটা তৈরি হয়। আমাদের টিম মেম্বার বর্তমানে হচ্ছে 40। 2017 আমরা হচ্ছে এই সিভি কার্ডটা রেডি করি জাপানে কম্পিটিশন করার জন্য। 2019 অগস্টে আমরা হচ্ছে আমাদের রিসেন্টটা হচ্ছে 2017 আমরা ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশন জাপানে অংশগ্রহণ করার জন্য এই আমাদের হচ্ছে কম্বাশন ভেহিকেলের সিভি কার্ডটি রেডি করা হয়। রিসেন্ট ইয়ার 2019 এর হচ্ছে অগস্টে কম্পিটিশনের জন্য হচ্ছে আমরা ইভি কার্ড রেডি করি হচ্ছে যা অগস্ট মাসে কম্পিটিশনে হচ্ছে আমরা ওভারঅল 16 পজিশন করি। এটা হচ্ছে আমাদের কম্বাশন ভেহিকেল। আমাদের এই এটার ডিজাইন হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের ডিজাইন অনুসারে, আমাদের নিজেদের ডিজাইন এবং সিমুলেশন করে হচ্ছে ওই অনুসারে হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ থেকে এই জিনিসপত্রগুলো কালেক্ট করে রুয়েটের ল্যাবে স্টুডেন্ট সম্পূর্ণ ম্যানুফ্যাকচার করে হচ্ছে এই কার্ডটা রেডি করা হয়। এখানে হচ্ছে আমাদের সাসপেনশনে হচ্ছে সম্পূর্ণ ফেসিলিটি মেনটেন করা হচ্ছে এই গাড়িটা রেডি করা হয়। এখানে হচ্ছে আমাদের আলাদা হচ্ছে সেফটি সিস্টেম, সম্পূর্ণ সেফটি সিস্টেম ইউজ করা হয়। এখানে ইঞ্জিন আমরা হচ্ছে ইঞ্জিন ইউজ করি হচ্ছে ওয়ালটনে 150cc ইঞ্জিন। এখানে এয়ার কুলার ব্যবস্থা করা হচ্ছে আর আমাদের হচ্ছে ম্যানুয়াল গিয়ার শিফটিং। এই গাড়িটা হচ্ছে আমাদের টপ স্পিড হচ্ছে 110। আমরা হচ্ছে রুয়েটের রোডে আমরা এটা তুলতে পারি হচ্ছে আর রিসেন্ট ইয়ার হচ্ছে আমরা কম্বাশন ভেহিকেল এবং হচ্ছে ইভি এ দুটাকে মার্চ করে আমরা হাইব্রিড নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি যা হবে প্যাসেঞ্জার কার। অ্যাকচুয়ালি বাংলাদেশ হচ্ছে কার ম্যানুফ্যাকচারিং তেমন কোনো কোম্পানি নেই যা হচ্ছে কার অ্যাসেম্বলি কোম্পানি, এবং বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এইটা একটু পেতে গেলে হচ্ছে অ্যাটলিস্ট 40% কার ম্যানুফ্যাকচার থাকতে হয়। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তৈরি একটি গাড়ি হবে যা থাকবে মেড ইন বাংলাদেশ এইটাকে। এই অনুসারে হচ্ছে আমরা একটা হাইব্রিড কার নিয়ে কাজ করছি যা ভবিষ্যতে যদি আমাদের মানে গভর্নমেন্ট সহযোগিতা অথবা কোনো ফাউন্ডেশন অথবা কোনো অর্গানাইজেশন যদি সহযোগিতা হয় তাহলে ইনশাআল্লাহ হচ্ছে আমরা মার্কেটে মেড ইন বাংলাদেশ টেক সহ একটা হাইব্রিড কার নিয়ে আসতে পারব। আমি আবু মুসাইব খান, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বিভাগের ছাত্র। আর আমাদের রিসেন্ট ইয়ারে আমরা হচ্ছে কম্বাশন ভেহিকেল এবং হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল এই দুটা মার্চ করে আমরা হাইব্রিড ভেহিকেল নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি যা হবে আমাদের প্যাসেঞ্জার কার। অ্যাকচুয়ালি বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই ট্যাগটা পেতে গেলে হচ্ছে অ্যাটলিস্ট 40% কম্পোনেন্টস কার কম্পোনেন্টস হচ্ছে বাংলাদেশ ম্যানুফ্যাকচার হতে হয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা হচ্ছে মানে একটা প্যাসেঞ্জার কার রেডি করতে যাচ্ছি যা হবে হাইব্রিড ভেহিকেল। বাংলাদেশের কোনো মানে অর্গানাইজেশন